জমজ সন্তানের মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। গত 8 নভেম্বর জমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। রোববার ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন শিমু নিজেই। পোস্টটিতে শিমু লিখেন, আমি সবার সাথে এই সুখবরটি শেয়ার করতে চাই। আমাদের পরিবারটি সম্প্রসারিত হয়েছে এবং আমরা এখন দুটি মিষ্টি ছেলে সন্তানের গর্বিত বাবা মা। সর্বশক্তিমান আল্লাহকে এজন্য ধন্যবাদ এবং শুকরিয়া। আমার যমজ ছেলেরা গত 8 নভেম্বর বেলা 11:26 এবং 11:27 ভূমিষ্ঠ হয়। তাদের আগমনে আমাদের হৃদয় ভালোবাসায় ভরে উঠেছে। আপনাদের সবার উষ্ণ শুভেচ্ছা বার্তার জন্য অসংখ্য ধন্যবাদ। শিমুর মা হওয়ার খবরে তাকে অভিনন্দন জানিয়েছেন বিনোদন জগতের ব্যক্তিরা। পারিবারিকভাবে 2015 সালে আমেরিকা ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামকে বিয়ে করেন শিমু। সুমাইয়া শিমুর পুরো নাম সুমাইয়া রহমান শিমুল। 1999 সালে এখানে আতর পাওয়া যায় নাটক দিয়ে টেলিভিশন নাটকে অভিষেক হয় তার। ধারাবাহিক নাটক স্বপ্নচূড়া তার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয়। 21 টিভির নন্দিতা নাটকের নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন সুমাইয়া শিমু। এছাড়া তার অনেক নাটক বেশ জনপ্রিয়তা পায়। সাবলীল ও দারুণ অভিনয় দিয়ে জায়গা করে নেন দর্শক হৃদয়ে।